প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় কারক। তোমাদের কারক সম্বন্ধে অনেকেরই অনেক ভয়ভীতি থাকে, তোমরা শত চেষ্টা করেও কারক নির্ণয় করতে কিন্তু পারো না। তাই কারক নির্ণয়ের এক সহজ পদ্ধতিগুলি আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং কারক সম্বন্ধে তোমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না। আমার আজকে কারকের এটা প্রথম ভিডিও, এবং এরপর প্রত্যেক দিনেই নতুন নতুন কারকের ভিডিও আপলোড হবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি অবশ্যই দেখবে, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, তাহলে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বৃদ্ধি পায়। তো শুরু করছি আজকের আলোচনা। দেখো, প্রথমে রয়েছে কারক। কারকের ব্যুৎপত্তিগত অর্থটা বুঝতে হবে তোমাদের। কারকের ব্যুৎপত্তিগত অর্থ ক্রি যোগ অক। দেখো, ক্রি যোগ অক, এটা তোমাদের পরীক্ষাতে আসে। কারকের ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয় করো, তাহলে তোমাদের দিতে হবে ক্রি যোগ অক। রুট চিহ্নটা দিতে হবে অবশ্যই, রুট চিহ্নটা দিয়ে, এটা তো ধাতুর চিহ্ন, ধাতুর চিহ্ন দিয়ে তারপর ক্রি যোগ অক। তাহলে ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ আছে তাই হলো কারক। ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ, এবার কারকের সংজ্ঞাটা তোমাদের জানতে হবে। বাক্যের মধ্যে অবস্থিত, দেখো বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে বলা হয় কারক। এই এই এতটুক যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সংজ্ঞাটাই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। যে বাক্যের মধ্যে অবস্থিত, এটাকে অবস্থিত যোগ করতে হবে, বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কারক বলে। খুব সহজ। এবার তোমাদের এটা বুঝতে হবে, দেখো এখানে তিনটা আমি বাক্য তুলে দিয়েছি কর্তৃকারক বোঝানোর জন্য। তো এই এখানে একটা বাক্য থেকে আমি বোঝাচ্ছি যে রাজা যুদ্ধ করে, এটা একটা বাক্য, রাজা যুদ্ধ করছে। এখানে যুদ্ধ করাটা কাজ কে করছে? রাজা করছে। এই যে রাজা হলো সাবজেক্ট, যুদ্ধ করাটা কাজ। তো এখানে এই রাজার সঙ্গে যুদ্ধ করার যে সম্পর্কটা, এই সম্পর্কটা হলো কারকের সম্পর্ক। এখানে কিন্তু আমরা একটা ক্রিয়ার সঙ্গে সাবজেক্টের একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি। যদি এই সম্পর্কটা খুঁজে না পেতাম, তাহলে কিন্তু এটা কারক হতো না, তাহলে এটা অকারক হয়ে যেত। তোমাদের পরবর্তীতে দেখবে কারকের সাথে সাথে অকারকও তোমরা পড়বে। তাহলে এবার শুরু করি কারকের শ্রেণীবিভাগ। কারক হলো কয় প্রকার? দেখো ছয় প্রকার। কারক মোট ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত, অপাদান, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এই ছয়টা কারক সম্বন্ধে তোমাদের আলোচনা করা হবে। এই ছয়টা কারক, যেমন কর্তৃকারকেরও আবার অনেক ভাগ আছে, কর্মকারকেরও ভাগ আছে, প্রত্যেকটি কারকেরই কিন্তু আলাদা আলাদা করে ভাগ রয়েছে। তাই প্রথমে আমি কর্তৃকারক নিয়ে আলোচনা করছি। কর্তৃকারকের দেখো প্রথমে আছে যে লেখক মন দিয়ে লেখেন। কর্তৃ, এই যে কর্তৃ, এই বাক্য, এই যে শব্দটা, শব্দটা শুনলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের পরিবারের যদি বলা হয় যে কর্তৃ, তাহলে কর্তৃকে যে পরিবারটাকে মেনটেন করে, যে আমাদের পরিবারকে মেনটেন করে, সেই তো কর্তৃ। তেমনি যে বাক্য, একটা বাক্যকে, বাংলা বাক্যকে মেনটেন করবে, বা বাংলা বাক্যকে যার উপরে নির্ভর করে দাঁড়িয়ে থাকে, সেই হলো কর্তৃ। তাহলে এখানে লেখক মন দিয়ে লেখেন, যদি এখানে শুধু থাকতো যে মন দিয়ে লেখেন, তাহলে কি, তাহলে আমরা খুঁজার চেষ্টা করতাম কে মন দিয়ে লেখেন। এই যে প্রশ্নটা আমরা করলাম যে কে মন দিয়ে লেখেন, এখানে যে কে প্রশ্নটা করা হলো, কে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু কর্তৃকারক বেরিয়ে যাবে। এটা একটা তোমাদের বলা যেতে পারে কারকের নির্মাণ করার, কর্তৃকারক তৈরি করার একটা টিপস, সে প্রথমে আমি বলে দিচ্ছি। তো তোমরা প্রথমে দেখে নেবে যে যেখানে কারক করতে দেওয়া হবে, এখানে বলছে লেখক মন দিয়ে লেখেন, এখানে লেখকের নিচে দাগ দেওয়া থাকবে। পরীক্ষাতে দেখবে, পরীক্ষাতে দাগ দেওয়া থাকবে লেখক মন দিয়ে লেখেন, লেখকের নিচে দাগ। তাহলে আমাদের লেখকটাকে কারক করতে হবে। তা প্রথমেই তোমাদের কি করতে হবে, লেখকটাকে ঢেকে দিতে হবে। লেখকটাকে ঢেকে দেওয়ার পর যে এবার তোমাদের প্রশ্ন করতে হবে মন দিয়ে লেখেন, তাহলে কে মন দিয়ে লেখেন, তা কে দিয়ে প্রশ্ন করলে কি হবে, কর্তৃকারক। তাহলে কে সমান সমান কে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কি কারক বেরোবে, কর্তৃকারক। এটা সব সময় মনে রাখবে। এটা একটা তোমাদের অঙ্ক যেমন সূত্র আছে, তেমনি বাংলার ব্যাকরণের এটাও সূত্র যে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কি বেরোবে, কর্তৃকারক বেরোবে। যেমন পরের প্রশ্ন, রাজা যুদ্ধ করে, রাজার নিচে দাগ দেওয়া আছে,
এবার রাজা যুদ্ধ করে বললো যে রাজা কোন কারক হবে, নির্ণয় করো রাজা কোন কারক। এবার তোমাদের এই রাজাটাকে ঢেকে দেবে, যুদ্ধ করে কে যুদ্ধ করে, রাজা যুদ্ধ করে, তাহলে রাজাটা কি কারক হয়ে যাবে, কর্তিকারক। এবার রাম বনে ফুল তোলে, রামের নিচে দাগ আছে, তারপরে রামের নিচে দাগ দেখলে এখন আবার ঠিক একই ভাবে প্রশ্ন করো, ঢেকে দাও, কে বনে ফুল তোলে, রাম বনে ফুল তোলে, খুবই সহজ, রাম কি কারক হয়ে যাবে, কর্তিকারক। এবার কারক নির্ণয় করার সাথে সাথে তোমাদের বইয়ের প্রশ্নে দেখবে যে কারক ও বিভক্তি নির্ণয় করো, কারক সাথে সাথে কি থাকবে, যে বিভক্তি নির্ণয় করো। বিভক্তি যদি নির্ণয় করতে দেয়, বিভক্তিটা তোমরা চিনবে কিভাবে, যে আমি এখানে প্রথমে যেটা ছিল যে লেখক মন দিয়ে লেখেন, লেখক মন দিয়ে লেখেন হয়ে গেল, তো লেখক, লেখকের নিচে দাগ দেওয়া আছে, বলছে যে তোমাকে কারক নির্ণয় করতে হবে, বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে এখানে ঢেকে দিয়ে তুমি কে মন দিয়ে লেখেন, লেখক মন দিয়ে লেখেন, লেখক কি কারক হয়ে যাবে, কর্তিকারক, কিন্তু তুমি বিভক্তি নির্ণয় করতে পারছো না। কিভাবে বিভক্তি নির্ণয় করতে হবে, যে মূল শব্দটা কি, প্রথমে বিভক্তি নির্ণয় করার জন্য আমাদের বের করতে হবে যে মূল শব্দটা কি, যদি মূল শব্দ এটাই হয় তাহলে কি হয়ে যাবে, শূন্য বিভক্তি। বুঝতে পারলে না কি আমি বলতে চাইছি, যে লেখক শব্দটাকে কিন্তু আমরা যদি ভেঙে দেই, আমরা যদি লেখক শব্দটাকে ভেঙে দেই তাহলে সেই ভগ্নাংশগুলির কিন্তু কোনো অর্থ হবে না। তাই এটা মূল শব্দ হলো লেখক, এই মূল শব্দ লেখকের পরে কিন্তু আর কোনো কিছু যুক্ত করা নেই, তাই লেখকের পরে আছে শূন্য বিভক্তি। এবার তোমাদের একটা জিনিস আরেকটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। যদি বলি গাছে, যদি বলি গাছে, তাহলে এখানে মূল শব্দ কি, মূল শব্দ হলো গাছ, তার সঙ্গে কি বিভক্তি যুক্ত করা আছে, এ বিভক্তি।